আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ ইমাম রাব্বানি রিফাত শাইনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের ঠিকানা 5 2B থানা, জয়পুরহাট জেলা, এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা। আমরা মূলত ইন্ডিয়ান গরুগুলো নিয়ে কাজ করে থাকি, তো এর মধ্যে রয়েছে ব্রাহ্মা, ক্রস ব্রাহ্মা, শাহিওয়াল, গির, রাফোর্ড, ফ্ল্যাগভি সহ বিভিন্ন ধরনের ইন্ডিয়ান গরুগুলো, যেগুলো আসলে বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না। তো এই ধরনের গরুগুলোর মধ্যে আজকেও কিছু ব্রাহ্মা, ক্রস ব্রাহ্মা, শাহিওয়াল, ব্রাফোর্ড সহ বিভিন্ন ধরনের গরুগুলো দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিও শুরুতেই আমি একটা কথা বলে নিতে চাই, আজকে যতগুলো গরু দেখাবো এবং আমি এগুলার যে জাত মান এবং পার্সেন্টেজ এবং বয়সের কথা বলবো, এগুলা সমস্ত আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। অবশ্যই আমার জানাশোনার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, আপনাদের যদি মনে হয় যে আমি যে গরুকে যে জাত বলবো এটা আসলে ওই জাত না, এটা অন্য কোনো জাত, আপনারা সে জাত হিসাবে গরুগুলো ক্রয় করতে পারবেন এবং সামান্য কিছু ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শুরুতেই যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি গরু আপনারা এক দেখাতেই চিনতে পারার কথা, এটা খুবই হাই পার্সেন্টেজের একটা ব্রাহ্মা গরু। ধরনের ব্রাহ্মা গরুগুলোর আপনাদের কাছে প্রচুর চাহিদা পাই আমি, কিন্তু এই ধরনের গরুগুলো আসলে সচরাচর খুব বেশি কালেকশন চাইলেও করা সম্ভব হয় না, কারণ হাই পার্সেন্টেজের গরু খুব কম দেখা যায়, সচরাচর যে টাকা থাকলে কিনতে পারবো এরকম কিছু না। এই জন্য আমার কালেকশন একটু লেটে আসে, কিন্তু কালেকশন লেটে আসলেও আমি যে গরুগুলো দেখানোর চেষ্টা করি সবগুলোই জাত মানের দিক দিয়ে, তাদের নিজস্ব জাত মানের দিক দিয়ে সর্বোচ্চ গরুগুলো আমি দেখানোর চেষ্টা করি। তো এই গরুটি একটা ব্রাহ্মা ব্রিডের গরু, দেখেন এটা চারটা পা কতটা লম্বা চড়া। আর ইন্ডিয়ান গরু তো এমনি থেকেই লম্বা চড়া হয়, ব্রাহ্মা গরু হিসাবে আসলে এটা যে গ্রোথনেস, এটা নাভিটাও আবার ডবল বডির একটা নাভি। আর সবচেয়ে বড় আকর্ষণীয় যে বিষয়, এটার কানটা আর মাথা, মাথা খুবই ছোট এবং কানগুলো চওড়া, আপনারা দেখতে পাচ্ছেন। আর ব্রাহ্মা গরুর অবশ্যই এরকম একটা চুট থাকবে, চুটটা এখনই দেখেন কত বড় হয়ে গেছে। আর ডবল নাভির গরুগুলো এমনি থেকেও গ্রোথনেস খুবই ভালো হয়, এই ধরনের লাল টকটকে কালারগুলো কিন্তু আপনারা খুবই বেশি পছন্দ করেন। তো আসলে এই গরুটি আমার আজকের প্রতিবেদনের মধ্যে সবচাইতে বেশি পছন্দের একটা গরু। এই গরুটি আনুমানিক বয়স হবে 10 থেকে 11 মাস, 10-11 মাস হিসাবে আসলে যা গ্রোথনেস থাকার কথা ব্রাহ্মা গরু হিসাবে, আমার কাছে মনে হয় যে সব ঠিকঠাকই আছে। এবং এটার চামড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও ভাজ ভাজ হয়ে আছে, মানে এটার গ্রোথনেস আরও মাশাল্লাহ খুবই ভালো হবে। তো এই গরুগুলো আপনারা লং প্রজেক্ট অথবা শর্ট প্রজেক্টে রাখতে পারেন। তো এই গরুটির বয়স 10 থেকে 11 মাস, এটার প্রাইস আমি রাখছি 1,25,000 টাকা, ফিক্সড প্রাইস, আলোচনার কোনো সুযোগ নাই। চলেন পরবর্তী আরেকটা গরু আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি দেখতে পাচ্ছেন, এটা একটা হোয়াইট ব্রাহ্মা। এই ধরনের সাদা ধবধবে ব্রাহ্মাগুলো কিন্তু পাওয়া যায় না বললেই চলে, বাংলাদেশে হাতে গোনা কয়েক পিস আছে জাস্ট। আমি আসলে আমার ব্যবসার লাইফে এই প্রথম এ ধরনের সাদা এত হাই পার্সেন্টেজের একটা গরু পাইলাম। তো এই গরুটি আসলে বয়স আনুমানিক 7 মাসের মতো, তাতে এটার পাগুলো দেখেন কত লম্বা চড়া, চারটা পা, এর পায়ের খুঁড়াগুলো একটু ভালোভাবে দেখেন যে ঘোরা পাওয়া। আর সবচেয়ে বড় বিষয়, এটা 7 মাস বয়স হইলেও দেখেন এটার খাওয়ার চাহিদা কতটা। আর ব্রাহ্মা গরুর বৈশিষ্ট্য তো বারবারই আমি বলি যে মাথা ছোট এবং কানগুলো চড়া হবে, আর চুটটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত বড় একটা চুট। আর পিছনের শেপটা একটু ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অনেকখানি চওড়া, কিছু গরু থাকে পিছনের দিকটা চওড়া থাকে না, পিছনের দিকটা ঢালু হয়ে যায়, এ ধরনের গরুগুলো আসলে গ্রোথ ভালো আসে না এবং পিছনের শেপটা কখনোই ঠিক হয় না। তো অবশ্যই গরু কেনার আগে যেহেতু লং প্রজেক্টের গরু, পা এবং গরুর শেপ, পার্সেন্টেজ এসব কিছু দেখেই আসলে ক্রয় করতে হবে। আর এই গরুটি আমার মনে হয় যে এগুলো যদি লং প্রজেক্টে এই গরুটি রাখা যায় আইকন একটা গরু বাংলাদেশে হবে, যেহেতু একবারে ধবধবা সাদা, এটা আসলে কালার কখনো নষ্ট হবে না, এটা হুবহু যা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সেমই থাকবে। তো এই গরুটিও চাইলে আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন। আর একটা কথা বলে নিই, আসলে এই গরুটি এক পিসি আছে আপাতত, এইগুলো যদি নেক্সট টাইম কেউ চান আমার থেকে এ ধরনের সাদা বা এত হাই পার্সেন্টেজের, আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। তো যাদের শখের জন্য গরু প্রয়োজন এবং যারা মনে করেন আইকন গরু তৈরি করবেন, আমার মনে হয় এই গরুটা নিলে আপনাদের মনের আশাটা হয়তো পূরণ হবে, তারপরেও বাকিটা আপনাদের বিষয়। তো এই গরুটির বয়স 7 মাসের মতো, এটার প্রাইস আমি রাখছি 1,25,000 টাকা। আপনাদের কারো পছন্দ হলে অবশ্যই স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারেন। চলেন পরবর্তী যে গরুটি আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বকনা বাচ্চা, এটা ব্রাহ্মার খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা। আসলে বকনা আমি সচরাচর উঠাই না, কিন্তু খুব ভালো পার্সেন্টেজের যে বকনাগুলো হয় এই ধরনের
বকনাগুলো আসলে আপনারা অনেকেই জাত উন্নয়নের জন্য চান, সেক্ষেত্রে আমাদেরকে বকনাও কালেকশনে রাখতে হয়। আর এটার নাভিটা দেখেন, নাভিটা ভালোভাবে খেয়াল না করলে দূর থেকে বুঝতে পারবেন না এটা ষাঁড় না বকনা। বকনা গরুর যে এত বড় নাভি আর এত সুন্দর গলার ঝুল দেখে বোঝা যাচ্ছে যে এই গরুটা বড় হলে আরও কী রূপ চলে আসবে। আর এটার চুটটাও দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, পিছনের শেপ এটারও হুবহু সেম। আসলে আমার প্রত্যেকটা গরুই খুব সময় নিয়ে কালেকশন করা, বিধায় আমার প্রত্যেকটা গরুই খুব হাই কোয়ালিটির গরু হয় এবং আমি সে হাই কোয়ালিটি ছাড়া আসলে কালেকশন করি না বললেই চলে। তো এই গরুটি আপনারা যারা জাত উন্নয়ন করতে চান তারা এই ধরনের বকনা গরু রাখতে পারেন, কারণ এটার মা এটার পার্সেন্টেজ এতটা হাই, তো এটা থেকে যখন একটা বাচ্চা আপনারা আশা করবেন তখন যেহেতু মায়ের পার্সেন্টেজ হাই আর বীজ যেটা দিবেন আপনারা তো বুলস দেখেই দিচ্ছেন, তো আশা করা যায় বাচ্চা যেটা হবে খুব ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা এগুলা থেকে আশা করা যায়। আপনারা জাত উন্নয়নের জন্য এগুলো রাখতে পারেন। এটার বয়স আনুমানিক 6 মাসের মতো হবে। এটার প্রাইস রাখবো 90,000 টাকা, এটা ফিক্সড প্রাইস, এটাতেও আলোচনার কোনো সুযোগ নাই। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আপনারা দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্রিজিয়ান মুন্ডি গরু, সার বাচ্চা এটা একটা। তো মুন্ডি ফ্রিজিয়ান কালেকশন করার উদ্দেশ্য আসলে এই ধরনের হাই পার্সেন্টেজের সারগুলা দিয়ে আপনাদের যাদের ডেইরি প্রজেক্ট আছে তারা অবশ্যই এখন মোটামুটি সবাই নিজস্ব বুলস তৈরি করেন, কারণ নিজস্ব বুলস ছাড়া আসলে ডেইরি সেক্টরে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া অসম্ভব। তো এই গরুটির দেখেন দুইটা চোখের ভিতর কিন্তু একবারে গোলাপি, এটা দুইটার কান গোলাপি, পায়ের খুর প্লাস নাক সব কিছুই একবারে গোলাপি রঙের। আর ফ্রিজিয়ান গরুগুলো কিন্তু চোখ নাক এগুলো আসলে গোলাপি আসে, কান আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার পার্সেন্টেজটা কত হাই আপনারা এটার একটু ঘাটটা যদি খেয়াল করেন এবং এটার যে প্রিন্টটা তাহলে বুঝতে পারবেন যে এটার পার্সেন্টেজ কত হাই। এ বাচ্চাটির বয়স আনুমানিক 7 মাসের মতো, 7 মাস হিসাবে আসলে গ্রোথনেস যা থাকা দরকার খুব সুন্দর আছে এবং খাবার দাবার যেহেতু সব ঠিক তো এই গরুগুলোকে আসলে ইজিলি রেডি করে নেওয়া যায়। আর এটা কিন্তু ইন্ডিয়ান জন্মগত মুন্ডি, এগুলো কোনো ডিহার্নিং করা মুন্ডি না, তো এগুলোর গ্রোথনেস অবশ্যই বেশি আসবে। আর মুন্ডি গরু দিয়ে আসলে যদি বুলস ব্রিডিং বুলস করা যায় তো এটা থেকে যদি বকনা এটার বীজ দিয়ে যদি বকনা কোনোভাবে পাওয়া যায় মুন্ডি তাহলে আপনারা জানেন যে একটা মুন্ডি বকনার ভ্যালু কত বেশি এবং একটা মুন্ডি বকনার দুধের রেকর্ডও কিন্তু সবসময় বেশি থাকে। তো আপনারা যারা আসলে ব্রিডিং বুলস তৈরি করতে চাচ্ছেন তারা এই ধরনের গরুগুলো কালেকশন করতে পারেন। এটার বয়স আনুমানিক 7 মাস, এটার প্রাইস রাখছি 70,000 টাকা ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী যে গরুটি আছে ওইটা আমরা দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি জাতমাল আপনারা নির্বাচন করে নেবেন। এটা বয়স আনুমানিক 7 মাসের মতো, 7 মাস বয়স হইলেও দেখেন এটার কানগুলো কতটা চওড়া আর এটার চুটো কিন্তু মাশাল্লাহ, এটাও ডবল নাভির একটা গরু। তো এটা একটু সাইজের ছোটো, 7 মাসের মতো বয়স, বুঝতে পারতেছেন অনেকের আসলে বাজেট কম তারা আমাদের থেকে এই গরুটি ক্রয় করতে পারেন। এই গরুটির হাইট ইনশাল্লাহ খুবই ভালো আশা করা যায়, কারণ এই গরুটিও ঘোরা পাওয়া এবং চারটা পা অনেকটা লম্বা চড়া। আমি বারবারই বলি বর্ডার ক্রস গরুগুলো কিন্তু পাগুলো অনেক লম্বা চড়া হয় অন্যান্য গরুর তুলনায়, তো এই গরুগুলো ভবিষ্যৎ অবশ্যই ভালো আশা করা যায়। তো আপনারা চাইলে এই গরুটি আমাদের থেকে ক্রয় করতে পারেন। এটার প্রাইস আমি রাখছি 95,000 টাকা ফিক্সড প্রাইস, আলোচনার কোনো সুযোগ নাই। তো এই গরুগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারেন। চলেন পরবর্তী আর একটা গরু আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটার জাতমান আপনারা নির্বাচন করে নেবেন। এই গরুটি আমার কাছে খুবই ভালো একটা গরু মনে হয়েছে, কারণ এটার বয়স আনুমানিক 15 থেকে 16 মাস, তাতে এটার লাইভ ওয়েট আছে 350 কেজি প্লাস এবং এটার যে গলার ঝুল মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কত বড়। আর এটা কিন্তু অদাত একটা গরু, অদাত গরু আসলে 350 কেজি ওজন আসা এটা কিন্তু বিশাল বিষয়। আর এই গরুটির চারটা পা কতটা এখনও স্ট্রেট আপনারা দেখতে পাচ্ছেন, তো এগুলা দাঁত হইতে হইতে আরও খুব ভালো একটা ওয়েট চলে আসবে এই গরুগুলো, কারণ 15 মাস বয়সে যেহেতু এত সুন্দর একটা গ্রোথ নেতা আসছে। আর এটার কালারটাও কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা কালার, এই জন্য আসলে এই গরুটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এই জন্য এটা কালেকশন করা। এটার হাইট আছে 54 ইঞ্চি প্লাস, তো আপনারা যদি কারো এই গরুটি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এই গরুটি আমাদের থেকে ক্রয় করতে পারেন। এটার জাতমান আপনারা নির্বাচন করে নিন।